আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জামাতকে নিয়ে টুকুর মন্তব্যে যা বলল বিএনপি, থাকছে আওয়ামী লীগে একাধিক প্রার্থী নীরবে কাজ করছে বিএনপি। জানাবো কক্সবাজারের রেল হার মানিয়েছে স্বপ্নকেও, বললেন তথ্যমন্ত্রী। এরপর থাকছে সরকারের অল্টারনেট গণতন্ত্রের ফানুস চুপসে গেছে, বললেন মঈন খান। সর্বশেষ খুব শিগগিরই মুদ্রাস্ফীতি হ্রাস পাবে, মানুষ শান্তিতে থাকবে, প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। যাচ্ছি পুরো খবরে। বিদেশে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি ভারতের একটি দৈনিকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে মন্তব্য করেছেন। অবশ্য টুকুর এই বক্তব্যকে ব্যক্তিগত বলে দাবি করেছে বিএনপি। একই সঙ্গে তার বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে দলটি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। রিজভী বলেন, সম্প্রতি ভারতীয় একটি ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে প্রদত্ত এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে মতামত প্রদান করেছেন সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব। এর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণ ভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও সকল ধর্মাবলম্বীর ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বিএনপি। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দা হিন্দুতে দেয়ার সাক্ষাৎকারে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, যে দলটি রাজনৈতিক ইসলাম ব্যবহারের বিরোধিতা করে। উল্টো তিনি ইঙ্গিত দেন, আওয়ামী লীগ সরকারি ইসলামপন্থীদের সঙ্গে নরম আচরণ করছে। তিনি আরও জানান, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, ভারতের মতো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক জোট যেভাবে হয় ঠিক সেভাবেই জামাতের সঙ্গে আমাদের জোট হয়েছিল, সেটা এখন অতীত। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন তোলা উচিত, কেন তিনি জামায়াতকে নিষিদ্ধ করেননি, তার কাছে সেই জবাব চাওয়া উচিত। চলে যাচ্ছি পরের সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগে যেন প্রার্থী জট সৃষ্টি হয়েছে। প্রতিটি আসনে ছয় থেকে আটজন প্রার্থী প্রচার চালাচ্ছেন। বর্তমান এমপিদের নানা নেতিবাচক দিক নিয়েও চলছে সমালোচনা। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করলেও বিএনপির একাধিক নেতা নীরবে ভোটের প্রচারে রয়েছেন। দলীয় হাইকমান্ডের ইঙ্গিত পেলে প্রকাশ্যেই তারা ভোটের মাঠে নামবেন, সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তারা। ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরাও মাঠে সরব রয়েছেন। এছাড়া ভোটের মাঠে ভিন্ন কৌশলে সরব হচ্ছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে 39 জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছিলেন। অধিকাংশ আসনে তারাই এবার সরব হচ্ছেন। এর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন মুখও। এছাড়াও বিএনপির 22 জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন, এ দলেও বেশ কয়েকজন নতুন মুখ এবার যুক্ত হয়েছে ভোটের মাঠে। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল জানিয়েছেন, নির্বাচন নিয়ে আমরা ভাবছি না, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, সর্বোপরি দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে সবাই তাই মানবে বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, এখানে আসন ভিত্তিক একাধিক প্রার্থী থাকবে, এটা স্বাভাবিক। এমপি সহ সব আগ্রহী প্রার্থীদের কার্যক্রম মনিটরিং করছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি প্রত্যাশা করেন। সরেজমিন তথ্যসহ প্রতিবেদন প্রস্তুতে সহায়তা করেছেন রিসায়েত আলী কায়রা ও শাউন হাওলাদার বটিয়াঘাটা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দোহাজারী কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন এবং এই অঞ্চল সহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী এই নতুন 100 কিলোমিটার রেলপথ ও কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন করার শেষে তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম 7 আসনের এমপি হাসান মাহমুদ ট্রেনে বসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ সময় চট্টগ্রাম 1 আসনের এমপি
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তথ্যমন্ত্রীর সাথে ছিলেন। সম্প্রচারমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন। আজ সেই ওয়াদা পূর্ণ হলো, কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলো। কক্সবাজারে এমন একটি আইকনিক রেল স্টেশনের কথা কেউ কখনো স্বপ্নেও ভাবিনি উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, আমি ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এত সুন্দর রেল স্টেশন খুব কম রয়েছে। সুতরাং এটি কক্সবাজার সহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে এবং বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি সবাইকে ট্রেনে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাই, এটাও বলেছেন তথ্যমন্ত্রী। অপরদিকে সরকারের অল্টারনেট গণতন্ত্রের ফাংশে এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এই মুহূর্তে একতরফা তফসিল ঘোষণা করলে সরকার পুনরায় এটি প্রমাণ করবে যে আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়। আজ শনিবার 11 নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন তিনি। মঈন খান বলেন, সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারও নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে তারা। তারপর যেন তেন প্রকারে একটা গৃহপালিত বিরোধী দল সাজিয়ে নির্বিঘ্নে একটা মেক বিলিভ সংসদের নাটক মঞ্চস্থ করবে। তবে বিষয়টি হচ্ছে এই যে, এখন আর 2014 বা 2018 সাল নয়, 2024 সালে এসে এখন সরকার আর দেশে বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের অল্টারনেট গণতন্ত্রের ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে। তিনি বলেন, এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে যে বিরোধী দলের উপর ক্র্যাক ডাউন করে তাদের সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে গ্রেফতার করে তারপর একতরফা প্রহসনের নির্বাচনের তামাশার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে তা গণতন্ত্র নয়। বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সরকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার হরণ করেই চলবে, এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না। চলে যাচ্ছি পরের সংবাদে। খুব শিগগিরই মুদ্রাস্ফীতি হ্রাস পাবে, মানুষ শান্তিতে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন টাউনশিপ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কার ভোটের কারণে দেশের উন্নয়ন হচ্ছে। আজ বিকেলে কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন টাউনশিপ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এমনটাই বলেছেন। বিএনপি জামায়াত থেকে জনগণকে সাবধান থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। তিনি বলেন, কোনো মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। বিভিন্ন জায়গায় জীবন্ত মানুষগুলোকে ওই বিএনপি জামায়াত পুড়িয়ে পুড়িয়ে হত্যা করছে, গাড়ি ঘোড়া পুড়িয়ে দিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা, এটাই তাদের কাজ।